আসসালামু আলাইকুম আপনাকে যুক্ত করা হচ্ছে চন্দন আপনি বলেন তাহলে হুম নমস্কার আসিফ ভাই হ্যাঁ নমস্কার বলেন আমি ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা আচ্ছা বল আচ্ছা আমি একটুখানি আপনার সঙ্গে তর্ক করতে চাইছিলাম আমি আপনার অনেক দিন ধরে লাইভ দেখছি দেখে আমার বেশ ভালো লাগে আপনার চিন্তা ভাবনা আপনার যুক্তি তর্ক কিন্তু আমি ভগবান তত্ত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে পড়াশোনা করি এবং সেগুলোর নিয়ে চর্চাও করি তো এগুলো বিষয় নিয়ে আপনাদের যে বিষয়গুলো এগুলো খুব ভালো আমি কটাক্ষ বলবো না কিন্তু যে বিষয়গুলো আপনারা আলোচনা করেন বা যে মন্তব্যগুলো বক্তব্যগুলো দেন সেগুলো কিন্তু অকাঠ্য যুক্তি এগুলোর বাইরে কোনো কথা বলা খুব মুশকিল হয় তবু আমি একটু আলোচনা করতে চাইছিলাম তো যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তাহলে আপনার সঙ্গে কিছু কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই তর্ক করতে চাইলে করেন তর্ক করা তো ভালো তর্ক করা আমরা প্রমোট করি আমরা চাই মানুষ যেন বিতর্ক করুক মানুষ যেন তাদের যুক্তি তুলে ধরুক নিঃসংকোচে নিজের নিজ নিজ যুক্তি মানুষ যেন তুলে ধরতে পারে এটাই আমরা প্রমোট করি হ্যাঁ এবং কোনো ভয়ভীতি ছাড়া কোনো ধরনের ভয়ভীতি মানুষের মধ্যে যেন না থাকে নিজের যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে যেন কোনো ধরনের ভীতি মানুষের মধ্যে না থাকে এটাই আমরা চেষ্টা করি কিন্তু দেখা যায় যে ধর্মান্ধ পরিবেশে আমরা সেই সুযোগটা পাই না অনেক সময় আমাদের ভয় পেতে হয় যে আমি যে যুক্তিটা তুলে ধরবো ওই অপরপক্ষ আমরা আবার মানে আক্রমণ টাক্রমণ করে না বসে এই কারণে আমরা অনেক সময় আমাদের যুক্তি বা আমাদের চিন্তা তুলে ধরতে ভয় পাই কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা যে চেষ্টাটা সবসময় করি সেটা হচ্ছে প্রত্যেক মানুষ যেন নিজের যুক্তি সঠিক ভাবে তুলে ধরতে পারে দলিল প্রমাণ সহ আপনি আপনার কাছে যদি এখন ঈশ্বর বা ভগবান এই সমস্ত বিষয়ে কোনো দেখুন কোনো আছে যার কাছে কোনো প্রমাণ আছে যে ঈশ্বর আছে এরম তো আমার মনে হয় না ঠিক আছে বুঝতে পারলাম প্রমাণ নাই তাহলে তো নিশ্চয়ই কোনো একটা যুক্তি আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কোন যুক্তি নিয়ে কথা বলবো কারণ প্রমাণ আমার মনে হয় না যারা প্রমাণ দেয় তাদের প্রমাণগুলো সবই আর কি মানে ওই আর কি আমি জানতাম আমি শুনেছিলাম মামার গল্প কাকার গল্প দাদুর গল্প আমার দেখা নেই আমি জানি না কিন্তু আমার আমার সে সে দেখেছে শুনেছে নট হ্যাঁ তাহলে যুক্তিটা বলেন তাহলে হুম এবার বিষয়টা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সকে মানে আমার যুক্তি হিসেবে দুটো ভাগে যখন ভাগ করি আমি সবসময় দেখি ইউনিভার্সকে দুটো ভাগে ভাগ করা যায় একটা এমন ভাগ যে ভাগটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি অনুশীলন করতে পারি এবং সেটাকে গ্রাহ্যের মধ্যে আনতে পারি এবং এমন একটা ভাগ যে ভাগটাকে আমি পর্যবেক্ষণ করতে পারি না অনুশীলন করতে পারি না এবং গ্রাহ্যের মধ্যে আনতে পারি না এবং প্রথম ভাগটা হচ্ছে ভাগ আর সেকেন্ড ভাগটা হচ্ছে চিন্তা আমাদের সেটা স্বপ্ন বলতে পারেন সেটা ইচ্ছে বলতে পারেন আবেগ বলতে পারেন সবই বলতে পারেন তো এই জিনিসগুলোকে আমি মেট্রিয়ালিস্টিক ভিউতে কিভাবে আমি ইউনিভার্সের মধ্যে টেনে আনবো আচ্ছা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি যে বলেন চিন্তাটা নিয়ন্ত্রণ করা যায় না 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 চিন্তা নিয়ন্ত্রণ করা যায় না বলিনি আচ্ছা আমি আমি বললাম যে চিন্তাটাকে আমি কোনোভাবেই অনুধাবন করতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই চিন্তাটা কিসের উপর নির্ভর করে মনে করেন মনে করেন যে আপনাকে অনেকখানি মদ খাওয়া দেয়া হলো বা আপনাকে অনেকখানি গাঁজা খাওয়া দেয়া হলো আপনার চিন্তাটা কি একই রকম থাকবে বলে আপনার মনে হয় না আপনার চিন্তা তো বদলে যাবে নাকি আচ্ছা আপনাকে হ্যাঁ গড়বড় হয়ে যাবে আপনাকে যদি বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে কি আপনার চিন্তা যেমন ধরেন আপনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হলো হাসপাতালে মানে আমরা সবাই জানি যে আমাদের অপারেশনের সময় অ্যানেস্থেশিয়া দেয় তখন কি আপনার চিন্তাটা একই রকমের সতেজ থাকবে যেটা এখন আছে না আমি এক্সপিরিয়েন্স করেছি নিজেই সচেতন তো দূরের কথা সচেতন তো দূরের কথা এমন একটা চিন্তা চলে আছে যে চিন্তাটা একটা উদ্ভব সেটা এক্সপিরিয়েন্স করা যায় কিন্তু এক্সপ্লেইন করা যায় না আচ্ছা তাহলে আমরা যদি সেই মেডিসিনটাকে একটা মানে একটা মনে করেন একটা বোতলের ভিতরে রাখলাম তাহলে সেই বোতলটাতে বা ধরেন আমি একটা মদকে হুইস্কি এক বোতল একটা হুইস্কিকে একটা বোতলের ভিতরে রাখলাম তাহলে সেই বোতলটা কি মাতাল হবে না কখনো হবে না এটা একটা কেমিক্যাল রিয়াকশন যতক্ষণ না রিয়াকশনটা হচ্ছে ততক্ষণ কখনো তার এফেক্ট বোঝা যাবে না তার মানে হচ্ছে আমরা যে চিন্তাটা করছি সেটা হচ্ছে আমাদের একটা কেমিক্যাল রিয়াকশনের রিয়াকশনের মাধ্যমে এই জিনিসটা এই জিনিসটার উৎপত্তি হচ্ছে নাকি তা একদম একদম এটা একটা ইলেকট্রিক্যাল এখানে তো নানাভাবে আমরা এটাকে এটা এটাতে প্রভাব বিস্তার করতে পারি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা এটাকে এই চিন্তাটাকে প্রভাব বিস্তার করতে পারি যেমন ধরেন আপনার মস্তিষ্কের জোরে আঘাত লাগলে তখন কিন্তু আপনার পুরো চিন্তা ভাবনার মানে গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে আপনার যদি ছোটবেলার স্মৃতি ছোটবেলার স্মৃতি কিন্তু আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা প্রভাব রাখে আপনার ছোটবেলার বেড়ে ওঠা ছোটবেলার চিন্তা মানে ছোটবেলা কিভাবে আপনার বাবা মা আপনাকে বড় করেছে সেই সমস্ত কিছু আপনার চরিত্র গঠনে বা আপনার চিন্তা ভাবনা একটা বড় প্রভাব বিস্তার করে এখন যদি আপনার ছোটবেলার স্মৃতি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনা ভাবনার গতি প্রকৃতি অনেকখানি পরিবর্তন হয়ে যাবে তার মানে এই সমস্ত কিছু কিন্তু ম্যাটারের উপরে আসলে নির্ভর করছে আপনার চিন্তা ভাবনা আপনি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে আমি যে আমার পরিবারকে ভালোবাসছি আমার বাচ্চাটাকে আমি যে আদর করছি বা আমি যে আমার গুরুজনদের সমীহ করছি এগুলো সবই কি কেমিক্যাল রিঅ্যাকশন এগুলো সবই কেমিক্যাল রিঅ্যাকশন এগুলো যদি এগুলো যদি না যেমন ধরেন বিবর্তনের দেখা গেছে যে সমস্ত কম মানে হচ্ছে অথবা ধরেন নিজের স্বজাতির প্রতি ভালোবাসা কম সেই প্রজাতিগুলা ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে প্রাণী জগতে যে সমস্ত প্রাণীরা নিজেদের পরবর্তী প্রজন্মকে টেক কেয়ার করে নাই পরবর্তী প্রজন্মকে সেভ করে নাই প্রাকৃতিক দুর্যোগ অন্য বন্য পশু থেকে রক্ষা করে নেই তা সেই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু যেই প্রজাতিগুলোর ভিতরে এই বৈশিষ্ট্যগুলা ছিল যে আমি তারা তাদের সন্তানদেরকে রক্ষা করে সন্তানদেরকে প্রোটেক্ট করে অন্যান্য অন্য প্রাকৃতিক দুর্ঘটনা থেকে বা বন্য পশুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করে তাদের ভিতরে টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে

এগুলা এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে এগুলা মানুষের জৈব রাসায়নিক প্রক্রিয়া এই প্রত্যেকটা জিনিস মানুষের যে সচেতন সত্তা মানুষের প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি এগুলো প্রত্যেকটা মানুষের জৈবিক কিছু অনুভূতি জৈব রাসায়নিক অনুভূতি এখন আপনি যদি এই জৈব রাসায়নিক যদি আমরা বাদ দেই তাহলে তো এই জিনিসগুলো থাকবে না এই জিনিসগুলার এক্সিস্টেন্স থাকবে না তার মানে আমি বলতে জানতে যে আপনার সমস্ত আবেগ অনুভূতি আপনাকে আমি যদি এখন লাফিং গ্যাস দেই তাহলে আপনি হাসতে শুরু করবেন আবার যদি আবার কিছু কিছু গ্যাস আছে যে যেগুলা থেকে আপনার কান্না শুরু হবে আপনার আপনার মনে দুঃখ বেদনা অনুভূত হবে দেখবেন আপনি আমি সত্যিকারই বলতে শুরু করতে পারি সাইকাটিস্টের কাছে গেলে তারা আপনাকে আপনার যদি আপনি যদি ডিপ্রেশনের রোগী হন তাহলে আপনাকে কিছু মেডিসিন দিবে যে মেডিসিনটা আপনি সকাল এবং রাতে খাবেন দেখবেন সেই মেডিসিনটা খেলে আপনার ভিতরে একটু আনন্দের উদ্ভব ঘটবে আনন্দ হ্যাঁ তখন আপনি দেখবেন কিছু কিছু জিনিসে আপনি খুব ছোট ছোট জিনিসে আপনি খুব আনন্দ পাচ্ছেন হাসতে হাসতে আপনি ইয়া হয়ে যাচ্ছেন আপনার ডিপ্রেশনটা কাটিয়ে 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 উঠতে পারবেন আপনি আস্তে আস্তে তার মানে এই প্রত্যেকটা জিনিস আপনার শরীরের উপর নির্ভর করছে আপনার আহ বডিলি যে বডি যে বডির যে মেকানিজম সেই মেকানিজমের উপর নির্ভর করছে এর বাইরে তো আলাদাভাবে মনে করেন একটা বোতলের তো সেই অনুপতি হবে না বোতলকে আপনি যতই বোতলের মনে করেন একটা বড় বোতল রেখেছেন ছোট বোতল রেখেছেন সেই বড় বোতলটা তো কখনো ছোট বোতলটার প্রতি প্রেম অনুভব করবে না কারণ তার সেই জৈব রসায়ন নাই তার সেই ডিএনএগত বৈশিষ্ট্য গুলা তার নাই এবং অন্য প্রাণীগুলো যেগুলো আছে সেই প্রাণীগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি কিছু কিছু প্রাণীর ভিতরে আপনি দেখবেন যে বাঘ তার সন্তানকে খেয়ে ফেলে মানে মেল যে বাঘটা সেই বাঘটা করে কি তার সেই বাচ্চাটা বিড়ালের মধ্যে ওই বৈশিষ্ট্যটা আছে বিড়ালের বিড়ালের হুলো এসে খেয়ে ফেলে হ্যাঁ তো এই এবং মাকর্ষা মাকসাকে দেখবেন জিনগত বৈশিষ্ট্য অন্যরকম তার মানে এই সমস্ত কিছু নির্ভর করছে আপনার বডির উপরে বডি ছাড়া মানে ম্যাটার ছাড়া মানে মানে বাস্তবে অস্তিত্বশীল কোন বস্তু ছাড়া এই জিনিসগুলোর উৎপত্তি করতে পারে না এই জিনিসগুলা নির্ভর করে এই ম্যাটারের উপরে তার মানে এটাই হচ্ছে মূল বিষয় যে বস্তুটাই হচ্ছে মূল বিষয় সেই যে যেটা বের হচ্ছে সেখান থেকে সেটা হচ্ছে এটার একটা প্রভাব হ্যাঁ এবার বলেন তাহলে আমি কি ধরে নিতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি যা বুঝতে পাচ্ছি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই পুরোটাই একটা বায়োকেমিক্যাল এক্সপেরিমেন্ট বা বায়োকেমিক্যাল একটা মানে রাসায়নিক একটা বিক্রিয়া ছাড়া আর কিছুই নয় আর কিছু নয় তা তো না এটার তো মানে এটার তো এটা তো একটা খুবই চমৎকার যেমন আপনার সন্তানের প্রতি ওষুধের দ্বারা বা দুঃখিত হতে পারি কোনো ওষুধের দ্বারা বা আমি নেশাগ্রস্ত হতে পারি কোন ওষুধের দ্বারা একটু 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 মনে করেন একটা খুব সুন্দর ফুল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব চমৎকার একটা ফুল আপনি দেখতে পাচ্ছেন আপনি জানেন যে এই ফুলটা আহ এই ফুলটার ভিতরে কিছু পদার্থ আছে কিছু ছোট 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 পদার্থ আছে আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই ফুলটা আপনি পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন ছোট ছোট ছিদ্র আছে ভিতরে উপর থেকে যত সুন্দর মনে আর এত সুন্দর আপনার মনে হচ্ছে না তখন আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন সেটার ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস বিভিন্ন কিলবিল কিলবিল করছে সেখানে তাতে তো তাতে তো ওই সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে না যে উপর থেকে আপনি যেই সুন্দর ফুলটা দেখেছেন সেটা তো মিথ্যা হয়ে যাচ্ছে না এই ফুলটা কি দিয়ে তৈরি এই ফুলটা কি দিয়ে তৈরি সেটা যদি আপনি জানেন তাহলে আমি আমি তো মনে করি সেটা আপনার সেটা আপনার চমৎকৃত চমৎকার হওয়ার যে সম্ভাবনাটা সেটাকে আরো বৃদ্ধি করবে সেটাকে তো নষ্ট করবে না আপনার কাছে কেন মনে হবে যে এটা তো ও এটা তো এটা দিয়ে তৈরি তাহলে তো এটা কিছুই না সেটা তো আপনি বলতে চাইছেন এখানে দুটো পয়েন্ট আপনি এস্টাব্লিশ করতে চাইছেন একটা পয়েন্ট হচ্ছে আমি যদি কোন মানুষের প্রাসপেক্টিভ চেঞ্জ করে দিই তাহলে তো চিন্তা ভাবনা চেঞ্জ হতে পারে আর দ্বিতীয় পয়েন্ট যেটা এস্টাব্লিশ করছেন যে প্রতিটা জিনিসই কেমিকাল রিয়েকশন আমি ভালো লাগছে আমার খারাপ লাগছে আমার প্রেম পাচ্ছে আমার রাগ হচ্ছে এই প্রতিটা জিনিসই কেমিক্যাল রিয়াকশন কিন্তু আমি বুঝতে পারি না বলেই আমি আরো রেগে যাই আরো ভালোবেসে ফেলি আরো খেয়ে ফেলি আরো যাই যাই সবকিছু আর কি মানে কোনো কিছু রিজেক্ট করি কোনো কিছু অ্যাকসেপ্ট করি এই প্রতিটাই কেমিক্যাল রিয়াকশন সেকেন্ডটা হচ্ছে যদি প্রাসপেকটিভটা চেঞ্জ করে দেওয়া যেত তাহলে আমি সেই আরো আরো কম বা আরো আরো বেশিগুলো করতাম না আহ এটা আপনার প্রশ্নটা আসলে আমি ঠিকভাবে বুঝিনি আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এটার পেছনের ঘটনাটা জানেন যে এটা কেন হচ্ছে ঘটনাটা কেন ঘটতেছে সেটা আমার ক্ষেত্রে আহ মানে চমৎকৃত হওয়ার সম্ভাবনাটা আরো আরো বৃদ্ধি করে আপনার ক্ষেত্রে কেন সম্ভাবনাটা কমাচ্ছে সেই জিনিসটা আমি বুঝতে পারছি না যেমন ধরেন আমি আমি বলছি কেন আমি একটা আচ্ছা আপনি বলেন বলেন যেমন ধরেন খুব চমৎকার একটা আমি একটা চিকেন ফ্রাই রান্না করেছি চিকেন ফ্রাইটার গন্ধটা খুব চমৎকার লাগছে আমার কাছে এবং চমৎকার লাগার পর আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এখন খাবো এটা খেলে আমার আমার খুদাও লাগছে আমি খুব ভালোভাবে জানি যে এই চিকেন ফ্রাইটা যে আমি করেছি সেগুলো হচ্ছে কিছু মরিচের গুড়া হলুদের গুড়া আর আদা রসুন এবং চিকেনের যে রক্ত মাংস হাড্ডি হাড্ডির ভেতরে এই জিনিসগুলার পরে তৈরি হচ্ছে আমার মুখে থেকে যে লালা তৈরি হচ্ছে এই এই খাবারটার কথা ভেবেই যে আমার মুখে লালা তৈরি হচ্ছে এই লালাটা আসতেছে কারণ আমি যেন এই খাবারটা মুখে দিলে লালাটা যেন সেই খাবারটাকে মানে ইয়া করতে পারে মানে নরম করে ফেলতে পারে সেই কারণে আমার মুখের থেকে অটোমেটিক আমি যখন খাবারটার কথা ভাবছি তখন অটোমেটিক আমার মুখ থেকে লালা ঝরা শুরু করেছে কারণ হচ্ছে যে আমার মুখটা প্রস্তুত হচ্ছে যে ওই খাবারটাকে মুখের ভিতরে গ্রহণ করার এইটা শুধুমাত্র এটা কি শুধুমাত্র প্যাবলভ রেক্সিভেন্টেরি একটা ফল নয় হ্যাঁ কিন্তু এটা জানার পরেও তো আমার কাছে সেই মানে খাবারের যে গন্ধটা আমার কিছু করার নেই আমার কিছু করার নেই কারণ আমি 10 বছর ধরে ঘন্টা বাজাটা শুনছি খাবার আগে আমার ঘন্টা বাজলেই আমার খিদে পেয়ে যায় ওই চিকেনটা যেটা আপনি বানাচ্ছেন সেটা একটা ঘন্টা বাজার মতন আমার ভেতর কাজ করছে তার গন্ধটা তার রংটা তার স্বাদটা ওই ঘন্টা বাজার মতন কাজ করছে তো এটা কি একটা পার্ট নয় হ্যাঁ কিন্তু এই যে গন্ধটা তাতে তো গন্ধটা যে চমৎকার ছিল সেই সত্যটা তো মিথ্যা হয়ে যাচ্ছে না সেই সত্যটা তো থাকতেছে একই সাথে আমি জানি এইগুলো সত্য এই সাথে এটাও জানি যে গন্ধটা আমার কাছে খুব ভালো লেগেছে গন্ধটা শুরু পেয়ে আমার কাছে খুবই সেটা তো আমার কাছে একটা ডেটাবেস আমার কাছে একটা ফাইল আছে মাথার মধ্যে যে ফাইলের মধ্যে কুড়ি হাজার গন্ধ আছে যে গন্ধগুলোকে আমি নাম দিয়ে রেখেছি গন্ধ নাম্বার ওয়ান খুব ভালো গন্ধ নাম্বার ওয়ান ভালো গন্ধ নাম্বার টু ভালো গন্ধ নাম্বার টু থ্রি একটু ভালো এবার আমি গুলো ম্যাচ করছি যেই আমি চিকেনের সঙ্গে গন্ধটা ম্যাচ করে ফেলছি আপনার ওই রান্নাটার সাথে তখনই আমি দেখছি আচ্ছা এটা হচ্ছে গন্ধ নাম্বার ওয়ান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওই কেমিক্যাল রিয়াকশন হতে লাগবে ওটা সেই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে হয়ে আমার শরীরের মধ্যে আচ্ছা তার মানে আমার ভালো লাগবে লাগবে ভালো লাগছে না ভালো লাগবে হবে এবং সেই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে হ্যাঁ তাহলে তো মানে আমি তো আমার কাছে তো ওই সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে না গন্ধটা যে আমার ভালো লাগছে এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে না এই জিনিসগুলো জানার পরেও তো আমার সেই সত্যটা তো থাকছেই কিন্তু সেই সত্যটা তো সত্য নয় তাহলে সত্য আমার কাছে সত্য আর সত্য দুটোর মধ্যে তো অনেক তফাৎ আছে না সাহেব না এখানে সত্য নির্ধারণ আমরা যখন করি তখন তো আমরা আসলে দুইটা আলাদা করি যে একটা হচ্ছে মানে আমি ট্রু তার অ্যাবসলিউট ট্রুথ এর কথা বলছি হ্যাঁ এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে সাবজেক্টিভ ওপিনিয়ন এবং অবজেক্টিভ এই জিনিস দুটাকে আলাদা করে চিন্তা ভাবনা করি সাবজেক্টিভ বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কেমন লাগছে আর অবজেক্টিভ হচ্ছে যে এটা এটার পেছনে কি যুক্তি বা প্রমাণ আছে সেটা মানে সত্য হওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি বা প্রমাণ আছে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যাই হোক এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বললাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে কি যুক্তি আছে যে ভগবান বা ঈশ্বর এগুলা নিয়ে কথা বলতে গেলে তো অনেকক্ষণ আমার কথা বলে যেতেই হবে কিন্তু আমি আপনার কাছে কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে আপনার কাছে ভগবান বা ঈশ্বরের সপক্ষে কি যুক্তি আছে আমি আলোচনাটা শুরু করলাম শুধুমাত্র আপনার কিছু তথ্য এখানে খাড়া করার জন্য এবং আমার কিছু তথ্য খাড়া করার জন্য যাতে আমি পরের প্রশ্নটা করতে পারি ঠিক আছে স্যার এবার বিষয়টা হচ্ছে যে আপনি যখন বললেন যে এরকম বিষয়টাই দাঁড়াচ্ছে যে সবকিছু কেমিক্যাল রিয়াকশন এবং সবকিছু বিষয়টা হচ্ছে আপেক্ষিক সত্য আপনার কথা অনুযায়ী সবকিছু আপেক্ষিক সত্য একদম অ্যাবসলিউট ট্রুথ এই জিনিসটাকে আমরা ছুঁতেই পাচ্ছি না কারণ যে গুজরাটি তার কাছে কিন্তু ওই চিকেন রান্নাটা কিন্তু আপনার কথা অনুযায়ী আপেক্ষিক সত্য নয় তার বমি পেয়ে যাবে আবার যে বাঙালি বা মুসলিম বা এরাম কেউ মাংসাশী তার কাছে সেটা মানে দারুণ একটা ইয়ে উপাদান তো এই এই যে সুইচ ওভার এই যে সুইচ ওভার এই সুইচটা শরীরের মধ্যে এই সুইচটা আমরা অন করি অফ করি এটা কি আমরা করতে পারি হ্যাঁ আমরা তো করতে পারি আমাদের পক্ষে কিছু কিছু জিনিস আমরা করতে পারি কিছু কিছু জিনিস করতে পারি না যেমন এই চিকেন খাওয়ার বিষয়টা এরকমের ছোটখাটো বিষয় যদি আমরা একটা বাচ্চাকে গুজরাটি একটা বাচ্চাকে ছোটবেলা থেকে সেভাবে বিল্ড আপ করি যে সে চিকেন খাচ্ছে তাহলে সেই মানে যখন তার 18 বছর বয়স হবে তখন দেখা যাবে যে তাকে গুজরাটে নিয়ে ছেড়ে দিলেও তার যে পুরো না ফ্যামিলি তার কাছে দিয়ে আসলো তখনও তার কাছে এই জিনিসটা এরকমই লাগবে ভালো লাগবে চিকেনটা তার কাছে ভালো লাগবে শেয়ার নিরাম মিশ ভাজি আর থাকবে না তার মানে এই জিনিসগুলো আসলে পরিবর্তন করা সম্ভব এগুলো মানুষের কোন এই যে এই বিষয়গুলো মানুষের কোন ইনহেরিট প্রপার্টি না এগুলা মানুষের বাই চেঞ্জিং বাই চেঞ্জ ইন এনवायरमेंट এন্ড চেঞ্জিং প্রপার্টি হ্যাঁ আপনি আপনাকে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে থাকলে আমাদের আলোচনা আসলে শেষ হবে না আমি আপনাকে এবার 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 বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম আসিফ ভাই সেটা হচ্ছে তাহলে আমি যখন আস্তিক রয়েছি এই পজিশন থেকে যখন আমি নাস্তিক হতে চাইছি তখন আমার কি কোনো এনवायरमेंट লাগবে না আমার কি কোনো সরি নাস্তিক হতে কেউ চাইতে পারে না নাস্তিক হইতে মানে এটা মানুষ চুজ করে না মানুষ মানে পছন্দ করে না যে আচ্ছা আবার কালকে আমার ইচ্ছা করলে একটু আস্তিক হয়ে যাই এটা মানুষের ঐচ্ছিক বিষয় না এটা মানুষ ইচ্ছাকৃত ভাবে করতে পারে না মানুষের বিশ্বাসটা থাকতে পারে আবার সেটা হারিয়ে ফেলতে পারে মানুষ হারিয়ে ফেলে সেই জিনিসটাকে আবার নিয়ে আসা এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা কাজ থাকলে একটা বিশ্বাস যদি থাকে মানে এই জিনিসটা মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না কোনো অবস্থাতে ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না আপনি এটা সচেতন ভাবে ইচ্ছা করতে পারবেন না যে আমি নাস্তিক হয়ে যাব এটা হয়ে যায় মানুষের ভেতর থেকে বিশ্বাসটা চলে যায় মানে যুক্তি লাগিয়ে তর্ক লাগিয়ে নিয়ম লাগিয়ে এবং বইগুলোকে পড়াশোনা করে এবং মানুষের কথাবার্তাকে বিচার করে একটা মানুষ নাস্তিক হয়ে যায় নাস্তিক হয়ে যেতে পারে হ্যাঁ হয়ে যেতে পারে সরি তো এই সিচুয়েশনে যে মানুষটা নাস্তিক হয়ে গেল সেই মানুষটা কি সারা জীবন তার প্রতিটা জায়গাতেই কি যুক্তি তর্ক লাগায় না তার বাচ্চাকে ভালোবাসার সময় তার একটা খাবার খাবার সময় বা তার একটা ড্রেস কিনোর সময় তার এটা নেসেসারি না হয়তো সেই ক্ষেত্রে সে যুক্তিটাকে কাজে লাগিয়েছে ধর্মের ক্ষেত্রে বা ঈশ্বরের ক্ষেত্রে সে যুক্তিটাকে কাজে লাগিয়েছে এমনও হতে পারে অন্য আরেকটা ক্ষেত্রে সে খুবই কুসংস্কারাচ্ছন্য সে হয়তো ভূতের ভয় পায় বা সে হয়তো জিনে বিশ্বাস করে বা সে হয়তো পেতনিতে বিশ্বাস করে এরকমও হতে পারে অনেক নাস্তিক অনেক রকম হতে পারে সব নাস্তিক এক এক নাস্তিক কিরকম হবে সেটা তো আমি আলটিমেটলি বলতে পারবো না কিন্তু আমি আমার কথা বলতে পারবো আমার

আশপাশ থেকে নানা ধরনের বিশ্বাস নিয়ে বড় হয় নানা ধরনের জিনিস তার ভেতরে ঢোকানো হয় নানা ধরনের প্রথা বিশ্বাস আಚಾರাচরণের জিনিসগুলো মানুষ একদম 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 মানুষ যখন আস্তে আস্তে বড় হচ্ছে বড় হতে হতে যখন যেহেতু সে শিক্ষা অর্জন করছে শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্যটা হচ্ছে সে যেন যুক্তিটাকে ব্যবহার করতে পারে তার জীবনে যুক্তিটাকে যুক্তি দিয়ে সে যেন যাচাই করে দেখতে পারে কোন একটা তথ্য সত্য নাকি মিথ্যা সেই জিনিসটা যাচাই করার ক্ষমতাটাই ক্ষমতাটা তৈরি করাটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য আমি মনে করি যে একজন নাস্তিক মানুষ আমাকে ছোটবেলা থেকে আমাকে শেখানো হলো যে যদি বেড়াল সামনে দিয়ে হেঁটে যায় তাহলে ওই বাইরে গেলে একটা দুর্ঘটনা করতে পারে বা আমি যদি একটা সেদ্ধ ডিম খেয়ে পরীক্ষা দিতে যাই তাহলে আমি আমার আন্ডা পাওয়ার বা শূন্য পাওয়ার সম্ভাবনা আছে আমি শূন্য পাচ্ছি পরীক্ষায় আমি ছোটবেলা যখন এই কথাটা শুনেছি তখন আমি আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হতেই পারে কিন্তু আমি যখন একটু বড় হচ্ছি আমার দায়িত্ব হচ্ছে আমার যে যুক্তিবোধ তৈরি হয়েছে আমার যে চিন্তা তৈরি হয়েছে আমার যে শিক্ষা হয়েছে সেই শিক্ষা দিয়ে আমি এই তথ্যটাকে ভেরিফাই করব যাচাই করে দেখব যে এইটা আদৌ কোনো সত্য কথা কিনা এইটা তো অবশ্যই আমার শিক্ষার উপর নির্ভর করছে সবার ক্ষেত্রে যেটা একরকম হবে সবাই অনেকে হয়তো এটা নিয়ে চিন্তাই করবে না কিন্তু এটা তো হতেও পারে এটা তো হতেও পারে যে সময়তে এই কথাগুলোকে এস্টাবলিশ করা হয়েছিল সেই সময়তে ল্যাঙ্গুয়েজটা এত অ্যাডভান্স ছিল না বা আমাদের মতন চিন্তা ভাবনা তখনকার লোকজন করতো না তখনকার লোকজনকে ভয় পাওয়াতে হতো হ্যাঁ তখন হ্যাঁ এরকম হতেই পারে আমাকে আমার হয়তো আমার মা ভয় পাওয়ানোর জন্য বলেছে যে তুই যদি ভাত না খাস তাহলে তোকে একটা ডাইনি বুড়ি এসে তোকে তুলে নিয়ে যাবে তাই জন্য আমি তারা ভয় পেয়ে ধর্মের পরে পরে আমি বুঝতে পেরেছি এই ডাইনি বুড়ি বলে কিছু নাই এটা মানে আমাকে ভয় দেখাবার জন্য করানো হয়েছিল কিন্তু বয়স্ক হওয়ার পরে যদি আমি সেই ডাইনি বুড়ির ভয় ভাত খাই তাহলে তো সেটা আমার শিক্ষাটা তাহলে একদম ভেস্তে গেল আমি আমি কোনো শিক্ষা শিক্ষাটাকে আমি কখনো আমার জীবনে ব্যবহারই করলাম না তাহলে এত আমি আমি একটা জন্য যেটা আমার ছোটবেলা থেকে আমাকে যেটা শেখানো হয়েছিল সেটাতেই আমি বসে আছি তা এই যে একই ভাবে একজন মানুষের উচিত সমস্ত কিছু কি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করা বিচার বিশ্লেষণ করা কিন্তু সব মানুষ যে সমস্ত ক্ষেত্রে যুক্তি ব্যবহার করতে পারবে এমন কোনো কথা তো নাই কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে চেষ্টা করি আমাদের চেষ্টাটা হয় সমস্ত ক্ষেত্রে যুক্তিটাকে আমরা ব্যবহার করে একটা সিদ্ধান্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে যুক্তিকে ব্যবহার করলে আমরা যে সিদ্ধান্ত গুলা নিই সেই সিদ্ধান্ত গুলা যৌক্তিক সিদ্ধান্ত হয় আর যুক্তি ছাড়া অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যে সিদ্ধান্তগুলো গুলা নেই সেগুলো যৌক্তিক সিদ্ধান্ত হয় না সেগুলো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে এটা তো খুব সিম্পল বিষয় আমরা সবসময় কেন একজন মানে সমস্ত ক্ষেত্রে কিভাবে যুক্তিকে ব্যবহার করবে নাও করতে পারে তাদেরতে দেখা যাচ্ছে না যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি ধরুন আমরা যখন চকলেট পাচ্ছি এটা এমন একটা কেমিক্যাল সিক্রিট করছে ডোপামিন যে কেমিক্যালটা প্রেমের উদ্ভাবনের সময় যে কেমিক্যালটা সিক্রিট করে সেম কেমিক্যালটা সিক্রিট করছে যার জন্য আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে যাবতীয় প্রেমের যে কোনো অনুষ্ঠান চকলেটের সঙ্গে জড়িত হয়ে গেছে তো চকলেটের সঙ্গে আসলে প্রেমের কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্কটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন তো আমি যখন জেনে গেলাম যে চকলেট খেলে ডোপামিন সিক্রিট হচ্ছে এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপরে থেকে আমার মধ্যে সেই জিনিসটা যদি চলে আসে যে না চকলেট দেওয়াও যা না দেওয়াও তাই আমার প্রেমিকাকে তো এটাও একটা বায়সনেস আবার চকলেট হ্যাঁ দিতেই হবে কারণ এটা দিলেই আমার সেই রিয়াকশনটা হচ্ছে এবং সেটাই ভালো জানার পরে দুটো ব্যাপারই জানার পরে তখন একটা বায়সনেস যে হ্যাঁ আমি এটা ইচ্ছে করে করছি কারণ আমি আই এম ডোপিং আচ্ছা

এবং সেকেন্ড যে জিনিসটা ডেফিনেশন তো কোনো প্রমাণও না কোনো যুক্তিও না মনে করেন আমি একটা ডেফিনেশন দিতে পারি ডেফিনেশন দিলাম গড কিলার গড কিলারের একটা ডেফিনেশন দিলাম গড কিলার কে গড কিলারের ডেফিনেশনটা কি গড কিলার হচ্ছে যে গডদেরকে খেয়ে ফেলে হুম এই হচ্ছে গড কিলার তো আপনি এখন যে ভগবানের কথা বলবেন তাকে তো আমার গড কিলার খেয়ে ফেলছে কারণ আমার গড কিলার ইম্পসিবল ইম্পসিবল সেই ডেফিনেশনটা কে আমার আমার গড কিলারের ডেফিনেশনটা হচ্ছে সে গডকে খেয়ে ফেলে তো আপনার গড গডের যেই ডেফিনেশনই থাকুক না কেন

আমি জিজ্ঞেস করেছি আপনার যে গড় মরে না তার সপক্ষে কি আপনার কাছে কোন যুক্তি বা প্রমাণ আছে থাকলে বলবেন আছে না থাকলে বলবেন নাই বলেন না প্রমাণ আছে বা নেই দুটোই বলতে পারেন কারণ এই ডাইমেনশনে কোনো প্রমাণ নেই ভাই আপনি মানে কথার স্পষ্ট উত্তর দিচ্ছেন আপনি বলছেন দুটাই বলতে পারেন দুটা আমি কিভাবে বলতে পারবো আমি আপনার কাছে জানতে চাইছি যে কোনো প্রমাণ বা যুক্তি আছে নাকি নাই আপনার কাছে যদি যুক্তি থাকে বলবেন আছে এই জেনেন যুক্তি বা এই জেনেন প্রমাণ আমি দিচ্ছি প্রমাণ না 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 কোনো কোনো আর যদি না থাকে কোনো ফিজিক্যাল কথা শুনেন কথা দিয়ে নেই নেই কথা শুনে নেন কথা শুনে নেন আর যদি না থাকে তাহলে বলবেন নাই এই যে আমার কাছে কোনো যুক্তি বা প্রমাণ নেই যুক্তি বা প্রমাণ না থাকলে সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস তাহলে আপনার একটা অন্ধবিশ্বাস আছে যে আপনার ঈশ্বর বা আপনার গড় মরে না এটা আপনার অন্ধবিশ্বাস এখন এই অন্ধবিশ্বাস দিয়ে আপনি অন্ধবিশ্বাস করতেই পারেন আপনার গড় মরে না আমি অন্ধবিশ্বাস করতে পারি আপনার গডকে আমার আমার গড কিলার খেয়ে ফেলছে খেয়ে মানে পায়খানা করে দিছে সে এখন পায়খানা হয়ে গেছে আপনার গড় এখন পায়খানা হয়ে বের হয়ে গেছে গড কিলার তাকে খেয়ে ফেলছে খেয়ে পায়খানা করে বের করে দিছে এই অন্ধবিশ্বাস করতেই পারেন আপনি আমিও সেই একই আরেকজন আরেকজন লোক অন্ধবিশ্বাস করতে পারে আপনার গড়কে সে খেয়ে ফেল গড কিলার খেয়ে ফেলছে ভাই অন্ধবিশ্বাস নিয়ে আমরা এখানে আলোচনা করি না আপনার কাছে যদি যুক্তি বা কোনো প্রমাণ থাকে আমি আপনার কাছে যুক্তি চেয়েছিলাম আপনার কাছে যেহেতু কোনো যুক্তি বা প্রমাণ নাই সেহেতু আমার কাছে মনে হচ্ছে না এই আলোচনার আর কোনো অর্থ আছে আহ চন্দন ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই কারণ আমাদের ব্যাক ঠিক আছে ওকে 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 ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে শুভরাত্রি মানে উনি অনেকক্ষণ মানে কথা বললেন কিন্তু কথার কোনো সেন্স মেক করতেছে না আসলে কোনো সেন্স তো মেক করতে হবে কথার